2022 সালে বাংলাদেশে বেশ কয়েকটি ই কমার্স প্ল্যাটফর্মের নামে কাস্টমারদের কোটি কোটি টাকা আত্মসাৎ করার ঘটনা সামনে এসেছে। এই ঘটনার পর অনেকেই এসব প্রতিষ্ঠানের কার্যক্রমকে পনজি স্কিমের সাথে তুলনা করতে শুরু করেন। কিন্তু অনেকেই হয়তো জানে না পনজি স্কিম কি, কিভাবে এই স্ক্যামটি পরিচালনা করা হয় এবং এই স্ক্যামের পেছনের ইতিহাসটাই বা কি। পনজি স্কিমের কথা বলতে গেলেই চলে আসবে বার্নি মেডফের নাম। প্রায় ২০ বছর সময় জুড়ে ইনভেস্টরদের কাছ থেকে ৬৫ বিলিয়ন ডলারের স্ক্যামটি বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় অ্যামাউন্টের পনজি স্কিম। যদিও পনজি স্কিমের ইতিহাস ১০০ বছরের বেশি পুরনো, যা আপনাদের জানাবো আমাদের আজকের ভিডিওতে। ব্যবসার জন্য স্মার্ট ওয়েবসাইট দরকার, বিজনেস ওয়েবসাইট থেকে শুরু করে ই কমার্স ওয়েবসাইট, যেটাই হোক না কেন, ৩৬০ ডিজিটাল মার্কেটিং এর অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ রেলেভেন্ট ওয়েবসাইট তৈরি করে দিবে ম্যাভিক ডিজিটাল। ফ্রি কনসালটেশনের জন্য এখনই যোগাযোগ করুন। ইতালিয়ান নাগরিক চার্লস পনজির জন্ম ১৮৮২ সালে ইতালির লুগো শহরে। তার কর্মজীবন শুরু হয় একজন পোস্টাল ওয়ার্কার হিসেবে। ১৯ শতাব্দী থেকেই আমেরিকা ল্যান্ড অফ অপরচুনিটি হিসেবে পরিচিতি পেয়ে আসছিল, যার প্রেক্ষিতে ১৯০৩ সালে অন্যান্য ইমিগ্রান্টদের মতো চার্লস পনজিও ভাগ্যের সন্ধানে পাড়ি জমান আমেরিকার উদ্দেশ্যে। সে সময় তিনি ২০০ ডলার নিয়ে যাত্রা শুরু করলেও যাত্রাপথে জাহাজে গ্যাম্বলিং এবং ড্রিঙ্কসের পেছনে সব অর্থ খরচ করে বোস্টনে পৌঁছানোর পর চার্লস পনজির কাছে মাত্র ২ ডলার ৫০ সেন্ট বাকি থাকে। এদিকে তার এই স্বভাবের কারণে তার পরিবার তাকে বস্টন থেকে পিটসবার্গের আত্মীয়র বাসায় যাওয়ার জন্য ট্রেনের একটি প্রিপেইড টিকিট কিনে দিলেও গ্যাম্বলিং ও মদের নেশায় সব অর্থ হারিয়ে পনজি রেল স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এমন অবস্থায় বেঁচে থাকার তাগিদে চার্লস যখন যে কাজ পাচ্ছিলেন তাই করতেন। এমনকি কাজের সন্ধানে তিনি কখনো কখনো পায়ে হেঁটে, আবার কখনো বা ট্রেনে চড়ে নিউ ইয়র্ক, প্যাটারসন, নিউ হেভেন, প্রভিডেন্সের মতো বিভিন্ন শহরে ঘুরে বেড়াতেন। এ সময় তাকে গ্রোসারি ক্লার্ক থেকে শুরু করে রোড ড্রামার, সেলাই মেশিনের রিপেয়ারার, ইন্স্যুরেন্স সেলসম্যান ছাড়াও ফ্যাক্টরি এবং রেস্টুরেন্টেও কাজ করতে হয়। এসব কাজে যে চার্লস ভালো ছিলেন তা কিন্তু নয়, ইনফ্যাক্ট অনেক জায়গা থেকেই তাকে ফায়ার করা হয়েছিল, আবার অনেক কাজে ফায়ার হওয়ার ভয়ে চার্লস নিজেই কাজ ছেড়ে দিয়েছিল। তবে এসব করতে গিয়ে তার ইংরেজি ভাষায় দক্ষতা বাড়ে। এদিকে নতুন কাজের সন্ধানে এদিক সেদিক ঘুরতে ঘুরতে ১৯০৭ সালে চার্লস কানাডার মন্ট্রিয়ালে এসে পৌঁছান। কিন্তু নতুন এই শহরে চার্লস এসেছিল মাত্র ১ ডলারের একটি নোট নিয়েই। নতুন শহরে এসেই চার্লস পনজি আবারও কাজের সন্ধানে লেগে পড়েন এবং দ্রুতই তিনি একটি ব্যাংক খুঁজে পান। ব্যাংকো জারোসি নামের সেই ব্যাংকটি মূলত লুই জারোসি নামের এক ইতালিয়ানের ছিল। চার্লস নিজেও একজন ইতালিয়ান হওয়ার সুবাদে ব্যাংকের মালিক লুই জারোসির সাথে অল্প সময়ে খাতির জমিয়ে ফেলে এবং ব্যাংকো জারোসিতেই একটি চাকরি পেয়ে যায়। কিন্তু চার্লস সেখানেও বেশিদিন কাজ করতে পারেনি। ব্যাড লোনের কারণে ব্যাংকটিতে লিকুইডিটি ক্রাইসিস দেখা দিলে পুরনো গ্রাহকদের ইন্টারেস্ট দিয়ে যেতে লুই জারোসি নতুন একটি পন্থা অবলম্বন করেন। লুই জারোসি মূলত তার ব্যাংকে নতুন ডিপোজিটরদের থেকে নেওয়া টাকার অল্প কিছু অংশ সরিয়ে তার পুরনো ডিপোজিটরদের পরিশোধ করতে থাকেন। কিন্তু এই স্কিমটিও এক পর্যায়ে কোলাপস করলে লুই জারোসি ব্যাংকের অবশিষ্ট সব অর্থ নিয়ে মেক্সিকোতে পালিয়ে যান। লুই জারোসির এই স্কিমটি পরবর্তীতে চার্লস পনজির জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এদিকে ব্যাংক কলাপস করার আগে পনজি একটি নকল চেক তৈরি করে নেন যেন পরবর্তীতে তা থেকে নিজের জন্য কিছু টাকার ব্যবস্থা করা যায়। কিন্তু চেকটি থেকে ক্যাশ উইথড্র করতে গিয়ে পনজি ধরা পড়েন এবং ৩ বছরের জন্য তাকে ক্যানাডিয়ান জেলে পাঠিয়ে দেওয়া হয়। ১৯১০ সালে জেল থেকে ছাড়া পাওয়ার পর পনজি কানাডা থেকে আমেরিকা ফেরার সিদ্ধান্ত নেন। তবে ফেরার পথে তিনি কিছু মাইগ্রেন্ট ইতালিয়ানকে সাথে নিয়ে আসেন এবং তাদের অবৈধভাবে বর্ডার ক্রস করাতে গিয়ে আবারও হিউম্যান ট্রাফিকিংয়ের দায়ে ফেঁসে যান। যদিও চার্লস বারবারই ইমিগ্রেন্ট অফিসারদের বোঝাতে চেয়েছিলেন যে তিনি আসলে এই ইতালিয়ান মাইগ্রেন্টদের দোভাষী হিসেবে কাজ করছেন, কিন্তু তার কাছে কোনো ধরনের প্রমাণ না থাকায় এবার তাকে ২ বছরের জন্য আমেরিকান জেলে যেতে হয়। সাজা কেটে ১৯১২ সালের জুলাই মাসে জেল থেকে ছাড়া পাওয়ার পর পনজি আবারও ছোটখাটো কাজ করতে শুরু করেন এবং কাজের খোঁজে তিনি বিভিন্ন স্টেটে ঘুরতে থাকেন। ছোট ছোট কাজের পাশাপাশি নিজে কিছু করার চেষ্টাও চালিয়ে যাচ্ছিলেন, যা আদতে কোনো কাজেই আসেনি, বরং চার্লস পনজি বারবারই ব্যর্থ হয়েছেন। ১৯১৭ সালে চার্লস পনজি একটি এক্সপোর্ট কোম্পানির ফরেন করেসপন্ডেন্ট হিসেবে কাজ করার সুযোগ পেলে আবারও বস্টনে ফিরে আসেন। বস্টন শহরে ১৯১৮ সালে বিয়ে করেন। সে সময় তার বয়স ছিল ৩৬, তবে যে লাক্সারির আশায় তিনি আমেরিকায় এসেছিলেন তার কিছুই তখনও খুঁজে পাননি পনজি, যার কারণে ১৯১৯ সালে চাকরি ছেড়ে দিয়ে চার্লস পনজি নিজেই একটি এক্সপোর্ট ইম্পোর্ট ফার্ম প্রতিষ্ঠা করেন।
কিন্তু আমেরিকায় কিংবা বিশ্বের অন্য কোনো দেশে পঞ্জির তেমন কোনো পরিচিতি না থাকায় নতুন ব্যবসায়েরও কোনো উন্নতি হচ্ছিল না। ফলে নিজের পরিচিতি বৃদ্ধির জন্য তিনি মার্কেটিং করার সিদ্ধান্ত নেন এবং অ্যাফোর্ডেবল একটি পাবলিকেশন ফার্ম খুঁজতে শুরু করেন। কিন্তু সে সময়ে বস্টনের স্কুল স্ট্রিটে অবস্থিত পাবলিকেশনগুলো প্রতিটি ডোমেস্টিক ফ্লায়ারের জন্য 5 সেন্ট এবং ফরেন ফ্লায়ারের জন্য 8 সেন্ট করে চার্জ করত, যা পঞ্জির জন্য বেশ এক্সপেন্সিভ ছিল। তিনি আরও খেয়াল করলেন এই পাবলিকেশনগুলো প্রতি মাসে মাত্র 50,000 কপি সার্কুলেট করতে পারে, যার ফলে খরচের তুলনায় তেমন ইফেক্টিভ না। ফলে চার্লস পঞ্জি নিজেই অ্যাফোর্ডেবল প্রাইসে আরও বেশি ফ্লায়ার সার্কুলেট করার লক্ষ্যে দ্য বস্টোনিয়ান অ্যাডভার্টাইজিং অ্যান্ড পাবলিশিং কোম্পানি নামে একটি পাবলিকেশন প্রতিষ্ঠা করেন এবং তার ম্যাগাজিনের নাম রাখেন দ্য ট্রেডার্স গাইড। নতুন এই ভেঞ্চারটির জন্য পঞ্জির বেসিক আইডিয়াটি ছিল তিনি দ্য ট্রেডার্স গাইড ম্যাগাজিনটি ভিন্ন ভিন্ন ভাষায় প্রিন্ট করবেন এবং তা ফ্রিতে দেশে ও বিদেশে ডিস্ট্রিবিউট করবেন। তবে তার মূল আয়ের উৎস হবে এই ম্যাগাজিনগুলোতে প্রকাশ করা বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজিং প্লেসমেন্ট থেকে। যদিও ম্যাগাজিনটি পূর্ণ করার জন্য চার্লস শুরুতেই পর্যাপ্ত কন্টেন্ট ক্রাইসিসে পড়েন। এর পাশাপাশি তিনি পর্যাপ্ত অ্যাডভার্টাইজমেন্টও সেল করতে ব্যর্থ হন, ফলে শেষ পর্যন্ত এই ম্যাগাজিন পাবলিকেশনটিও বন্ধ করতে বাধ্য হয় চার্লস পঞ্জি। তবে তিনি হয়তো তখন নিজেও একবারের জন্য কল্পনা করেননি তার এই ট্রেডার্স গাইড পরবর্তীতে তার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিবে। একদিন অফিসের মেইল বক্স চেক করতে গিয়ে পঞ্জি স্পেন থেকে একটি চিঠি পান। চিঠিটি খুলে জানতে পারলেন স্পেনের একটি কোম্পানি তার কাছে দ্য ট্রেডার্স গাইডের একটি কপি চেয়েছে। কিন্তু চিঠির চেয়ে চিঠির সাথে থাকা একটি ইন্টারন্যাশনাল রিপ্লাই কুপন বা IRC পঞ্জির দৃষ্টি আকর্ষণ করে। IRC মূলত তখনই চিঠির সাথে পাঠানো হয় যখন চিঠির প্রেরক প্রাপকের কাছ থেকে উত্তরে আরেকটি চিঠি আশা করেন এবং সেটির খরচ নিজেই বহন করতে চান। কেউ চাইলে সেই IRC নিজ দেশের পোস্টেজ স্ট্যাম্পের সাথে এক্সচেঞ্জ কিংবা বিক্রিও করতে পারে। স্প্যানিশ সেই কুপনটি US পোস্টেজ স্ট্যাম্পের বিনিময়ে রিডিম করা যেত, কিন্তু US কারেন্সির সাথে স্প্যানিশ কারেন্সির ভ্যালু ডিফারেন্সের কারণে স্পেন থেকে যে দামে এই কুপনটি ইস্যু করা হয়েছিল তার বিপরীতে US স্ট্যাম্পের দাম 10% বেশি। পঞ্জির কাছে এটি একটি চমৎকার ব্যবসায়ের সম্ভাবনা মনে হয় এবং তিনি এই পুরো সিস্টেমটিকে কাজে লাগানোর পরিকল্পনা করেন, যার ধারাবাহিকতায় তিনি সিদ্ধান্ত নেন অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির দেশগুলোতে এজেন্ট নিয়োগ করে তাদের মাধ্যমে সেখান থেকে বাল্কে কুপন কিনে এনে সেগুলো আমেরিকায় স্ট্যাম্পের বিপরীতে রিডিম করবেন, আর সেই আমেরিকান স্ট্যাম্প বেশি দামে বিক্রি করে সেখান থেকে অতিরিক্ত প্রফিট গেইন করবেন। আর ইন্টারন্যাশনাল ট্রিটির কারণে এক দেশ থেকে কুপন কিনে আরেক দেশে রিডিম করা লিগাল বিধায় চার্লস পঞ্জির এই বিজনেস আইডিয়াটিও কোনো আইন ভঙ্গ করে না। ইনফ্যাক্ট চার্লসের আইডিয়াটির সাথে আরবিট্রাজ ট্রেডের মিল রয়েছে। এভাবে তিনি ইনিশিয়ালি কিছু স্ট্যাম্প সেল করে 400% পর্যন্ত প্রফিট করতে সক্ষম হন। এই আইডিয়াটিকে সম্বল করে আরও বেশি লাভ ও বিজনেস করার আশায় 1920 সালে চার্লস পঞ্জি সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানি নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। শুরুতে তিনি বেশ কিছু সেলস এজেন্টকে ইনভেস্টর অ্যাট্রাকশন কীভাবে করতে হবে তার ট্রেনিং দেন। তিনি এজেন্টদের প্রতিটি নতুন ইনভেস্টর অনবোর্ডের জন্য 10% এবং নতুন সাব এজেন্ট অনবোর্ড করার জন্য 5% কমিশন অফার করেন। এই সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমেই পঞ্জি ও তার এজেন্টরা 45 দিনে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের সাথে অতিরিক্ত 50% এবং 90 দিনের মধ্যে 100% ইন্টারেস্ট সহ রিটার্নের আশ্বাস দিয়ে ইনভেস্টর অ্যাট্রাক্ট করতে শুরু করেন। সে সময় প্রথম বিশ্বযুদ্ধ সবেমাত্র শেষ হয়েছে, ফলে আমেরিকানরা তখন ইনকামের জন্য যে রাস্তাই পেত সেখানেই ইনভেস্ট করতে রাজি ছিল। ইন্টারেস্ট রেট বেশি হওয়ায় হিউজ লাভের সম্ভাবনা দেখে ইনভেস্টররাও পঞ্জির স্কিমে ইনভেস্ট করতে শুরু করে। এদিকে পঞ্জি আরও বেশি ইনভেস্টর আকৃষ্ট করার জন্য এমনটা দাবি করেন যে পুরো ইউরোপ জুড়ে তিনি এজেন্টদের একটি বিস্তৃত নেটওয়ার্ক তৈরি করেন যারা তার জন্য প্রচুর পরিমাণে কুপন কিনতে পারবে, আর এই কুপন কেনার জন্য তার আরও ইনভেস্টমেন্ট দরকার। যখন কুপনগুলো তার হাতে চলে আসবে তখন তিনি সেগুলো রিডিম করে স্ট্যাম্প সেল করার মাধ্যমে ইনভেস্টরদের টাকা ইন্টারেস্ট সহ ফিরিয়ে দিতে পারবেন। কিন্তু পঞ্জি মূলত নতুন ইনভেস্টরদের কাছ থেকে টাকা নিয়ে তা দিয়ে IRC বা কুপন না কিনে বরং নিজে কিছু টাকা রাখতেন এবং বাকি টাকা মেয়াদ উত্তীর্ণ হওয়া পুরনো ইনভেস্টরদের পরিশোধ করতেন। এই স্কিমটি মূলত 1907 সালে লুইজারোসির স্কিমের অনুরূপ ছিল যা চার্লস পঞ্জি IRC কেনাবেচার নামে চালিয়ে যাচ্ছিলেন। তবে পুরনো ইনভেস্টররা যখন বড় আকারের রিটার্ন পাচ্ছিলেন তখন আরও বেশি রিটার্ন পাওয়ার লোভে সেই ইনভেস্টররাই পঞ্জির স্কিমে আবারও ইনভেস্ট করতে থাকে। অন্যদিকে চার্লস পঞ্জিও স্কিমের নামে তার ধনী হওয়ার স্ক্যাম চালিয়ে যেতে থাকেন। তার কাছে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানির অপারেশন সম্পর্কে জানতে চাইলে তিনি প্রতিবারই কম্পিটিশন এড়ানোর দোহাই দিয়ে সকল তথ্য গোপন করে রাখতেন। পঞ্জির স্কিম তাকে এতটাই ধনী করে তোলে যে তিনি নতুন নতুন সম্পদ কেনার মাধ্যমে নিজের লাক্সারি লাইফ লিড করার স্বপ্ন পূরণ করতে থাকেন।
কিন্তু প্রতিনিয়ত চার্লস পনজির ব্যক্তিগত সম্পদ ও বস্টনে তার নাম ডাক বাড়তে থাকলে ধীরে ধীরে অনেকের মধ্যেই তার বিজনেস মডেল নিয়ে সন্দেহ হয়। একটি পত্রিকার ফিনান্স রিপোর্টার পনজির ইনসেইন রিটার্ন স্কিমকে অসম্ভব বলে দাবি করলে তিনি সেই রিপোর্টারের বিরুদ্ধে মামলা করেন এবং সেই মামলা তিনি জিতেও যান। তবে মামলাটি জেতার পরই বস্টনের লোকাল সংবাদ মাধ্যমগুলো চার্লস পনজি এবং তার সিকিউরিটিজ এক্সচেঞ্জ কোম্পানির কাজকর্মের উপর নজরদারি আরও বাড়িয়ে দেয়, যাদের মধ্যে ছিলেন সে সময়ের দ্য বস্টন পোস্টের প্রকাশক রিচার্ড গ্রেজিয়ারও। রিচার্ড গ্রেজিয়ারের নির্দেশেই দ্য বস্টন পোস্টের সাংবাদিকরা পনজি ও তার কার্যক্রমের উপর ডিটেইলড ইনভেস্টিগেশন শুরু করে। 1920 সালের জুলাই মাসে দ্য বস্টন পোস্টের প্রকাশিত একটি আর্টিকেলে চার্লস পনজির স্কিমের ইনভেস্টিগেশনের ফাইন্ডিংগুলো প্রকাশ করা হয়, যেখানে উঠে আসে ইনভেস্টরদের হিউজ অ্যামাউন্টের রিটার্ন অফার করা সত্ত্বেও পনজি নিজেই তার স্কিমে কোনোদিন ইনভেস্ট করেননি, বরং তিনি বিভিন্ন রিয়েল এস্টেট, স্টক এবং বন্ডে নিজের টাকা ইনভেস্ট করেছে। এছাড়া পনজি আদতে যে পরিমাণ ইনভেস্টমেন্ট সংগ্রহ করেছিল সেই হিসেবে তার কাছে অন্তত 160 মিলিয়ন ইউনিট কুপন সার্কুলেট হওয়ার বিপরীতে মাত্র 27,000 ইউনিট কুপন সার্কুলেট হচ্ছিল। এ ধরনের তথ্য প্রকাশের পরেও অনেক ইনভেস্টরই পনজির পক্ষে থাকার সিদ্ধান্ত নেয়। তবে পনজি নিজে ঠিকই ধারণা করতে পারছিলেন তার স্ক্যামটি ধীরে ধীরে সকলের সামনে আসছে। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পনজি নিজের ইমেজ পজিটিভ করার জন্য সে সময়কার রিনাউন্ড লেখক পাবলিসিস্ট উইলিয়াম ম্যাকমাস্টার্সকে হায়ার করেন। সে সময় পাবলিসিস্টরা মূলত বর্তমানের পিআর এজেন্টের মতোই কাজ করত। পনজির এই সিদ্ধান্তটি আদতে তার জন্য কাল হয়ে দাঁড়ায়। উইলিয়াম ম্যাকমাস্টার্স যখন বুঝতে পারেন তার ক্লায়েন্ট চার্লস পনজি আসলে একজন স্ক্যামার, তখন তিনি দ্য বস্টন পোস্টের হয়ে পনজির বিরুদ্ধে কথা বলার সিদ্ধান্ত নেন। ম্যাকমাস্টার্সের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে পরের মাসেই বস্টনের রেগুলেটরি বডি সিকিউরিটি এক্সচেঞ্জ কোম্পানির অফিসে অভিযান চালায়। অভিযানটির অডিট রিপোর্টে উঠে আসে পনজির কাছে সে সময় মাত্র $61 সমপরিমাণ স্ট্যাম্প কুপন ছিল। একই মাসে দ্য বস্টন পোস্ট আরেকটি ফ্রন্ট পেজ স্টোরি পাবলিশ করে, যেখানে পনজি কানাডায় থাকাকালীন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থেকে শুরু করে মানব পাচার এবং তার স্কিম রিলেটেড সকল তথ্য আরও বিস্তারিত প্রকাশ করা হয়। শেষ পর্যন্ত 1920 সালের 12 আগস্ট পনজি স্বেচ্ছায় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন। ততদিনে পনজির দায়ের পরিমাণ দাঁড়ায় $7 মিলিয়ন। তবে 1920 সালের জানুয়ারি থেকে আগস্ট এই 8 মাসে চার্লস পনজির মোট আত্মসাৎকৃত অর্থের পরিমাণ ছিল প্রায় $15 মিলিয়ন, যা আজকের দিনের ইনফ্লেশন রেট ধরে হিসাব করলে $220 মিলিয়ন বেশি, যার প্রেক্ষিতে তৎকালীন ফেডারেল গভর্নমেন্ট তার বিরুদ্ধে 86টি মেইল ফ্রডের অভিযোগ আনে। পরবর্তীতে তাকে সকল তথ্য প্রমাণের ভিত্তিতে 14 বছরের জেল সাজা দেওয়া হয়। পুরো সাজা ভোগ করে ছাড়া পাওয়ার পর তাকে ইতালিতে ডিপোর্ট করে দেওয়া হলে বাকি জীবন তিনি দারিদ্রের মধ্যেই কাটিয়ে দেন এবং 1949 সালের 18 জানুয়ারি তিনি ব্রাজিলের রিও ডি জেনেরোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চার্লস পনজির নামানুসারেই স্কিমটিকে পরবর্তীতে পনজি স্কিম নামে ডাকা শুরু হয়। গেট রিচ এই স্ক্যামটি বিশ্বজুড়ে এতটাই পপুলার হয়ে যায় যে অনেকেই এই স্কিমটির মাধ্যমে ইনভেস্টর ও সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করতে থাকে। এর মধ্যে 1991 সালে ভ্যান রোসেনের $860 মিলিয়ন স্ক্যাম, 1994 সালে সার্গেই মাভরোডির $10 বিলিয়ন স্ক্যাম, 2012 সালে অ্যালেন স্ট্যানফোর্ডের $7 বিলিয়ন স্ক্যাম অন্যতম। তবে সবচাইতে নোটোরিয়াস পনজি স্ক্যামটি ছিল 2008 সালের ডিসেম্বর মাসে সামনে আসা বার্নি মেডফের $65 বিলিয়ন স্ক্যাম, যা এখনও পর্যন্ত সবচেয়ে বড় পনজি স্ক্যাম, যার জন্য মেডফকে 150 বছরের জেল সাজা দেওয়া হয়েছে।